নমস্কার, আমি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম। গোটা রাজ্যের 70,000 শিক্ষক শিক্ষকদের কাছে গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকের যে আপনারা কলকাতামুখী অভিযান শুরু করে দিয়েছিলেন, অলরেডি কলকাতায় অনেকে চলে এসেছেন, বিকাশ ভবনের সামনে দুপুর 1টায় আমাদের জমায়েত হওয়ার কথা, কিন্তু সেই জমায়েতটা আপনারা যে যার মতো ফোন করে সবাইকে বলে দিন জমায়েতটা হবেন দুপুর 1টায় রানী রাসমণি রোড ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছে। কারণ কি? কারণ আপনারা জানেন যে আপনাদের ঐতিহাসিক যে লড়াই হয়েছিল, শিক্ষক আন্দোলন ধর্ণা হয়েছিল, সেখানে শিক্ষামন্ত্রী কথা দিয়েছিল যে 15 দিনের মধ্যে বেতন বৃদ্ধি হবে। আমরা জানতে পারিনি কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে, কিন্তু একটু আগে খবর পেলাম গতকাল বিধানসভায় শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে সরকারের টাকা নেই, সেই জায়গায় 500 শিক্ষকদের মতো বেতন দিচ্ছে। আমরা গোটা রাজ্যের মানুষকে শিক্ষকদের আবেগকে গুরুত্ব দিয়ে যে আমরা সরকারি শিক্ষক, আমরা রেগুলার শিক্ষক, আমরা প্যারা টিচার না, আমরা কেন 500 শিক্ষকদের বেতন নেব, সেই কারণে আজকের বিধানসভা চলছে, শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেই বিধানসভায় উপস্থিত থাকবেন। সুতরাং আমরা বিকাশ ভবনে জমায়েত করব না, আমরা জমায়েত করব বিধানসভার কাছেই, যে রানী রাসমণি রোড, এবং সেখান থেকে আমরা বিধানসভা অভিযানে গিয়ে সরকারকে চরম বার্তা দেব যে কেন আমরা রেগুলার টিচার হয়ে প্যারা টিচারদের বেতন নেব। আমাদের রেগুলার টিচারদের বেতন দিতে হবে, আমাদের শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্ত করতে হবে, এবং আর যা যা পরিকাঠামো আছে, যা যা বেনিফিট আছে, সেগুলো সব দিতে হবে, কারণ আমরা কেউ প্যারা টিচার না, আমরা সরকারি টিচার। প্যারা টিচাররা চার দিন পাঁচ দিন ডিউটি করে, আমরা সপ্তাহে ছদিন ডিউটি করি, আমাদের সমস্ত কাজ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সরকারি শিক্ষকদের মতো করতে হবে। গতকাল হাইকোর্ট একটা রায় দিয়েছে যে চুক্তিভিত্তিক শিক্ষকদেরও স্থায়ী শিক্ষকদের মতো মর্যাদা দিতে হবে। এমতো অবস্থায় এটা আমাদের মর্যাদা রক্ষার লড়াই, সরকার আমাদের শিক্ষক কথা শিক্ষক হিসেবে স্বীকৃতি দেয় না, বিধানসভায় দাঁড়িয়েও সেই কথা বলার সাহস কী করে পায় শিক্ষামন্ত্রী? তাই গোটা রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে মাস্টারদের কাছে আমি করজোড়ে নিবেদন, আপনারা কলকাতামুখী বেরিয়েছেন, শুধু জায়গাটা পরিবর্তন করবেন, বিকাশ ভবনের দিকে না গিয়ে বিধানসভার কাছেই রানী রাসমণি রোড, এর আগেও এখানে আপনারা এসেছিলেন বাস স্ট্যান্ডের কাছে, সেই রানী রাসমণি রোডে জমায়েত করবেন। আমরা দুপুর 11টা থেকে ওখানে উপস্থিত থাকব। সুতরাং আপনাদের যা যা অসুবিধা হবে ফোন করবেন। ধন্যবাদ, সকলকে এই মেসেজ ফরওয়ার্ড করে দিন ইমিডিয়েটলি দ্রুত, কারণ গোটা রাজ্যের হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়েছে, তারা দিশাহীন হবে, তাদের কাছে এই বার্তা পৌঁছানো জরুরি। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, এই বার্তাটা সকলের কাছে ফোনাফোনি করে পৌঁছে দিন যে আপনারা কেউ বিকাশ ভবনে আসবেন না, কেউ সবাই ধর্মতলায় আসবেন রানী রাসমণি রোডে। ধন্যবাদ।